আজকের এই ভিডিওতে প্রাইভেট প্রতিষ্ঠানের সুবিধা এবং অসুবিধাগুলো তুলে ধরব এবং একটি প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে কোন বিষয়গুলো অবশ্যই আপনার মাথায় রাখতে হবে এবং কিভাবে একটি ভালো প্রাইভেট প্রতিষ্ঠান নির্বাচন করবেন সেটা এই ভিডিওতে বলে দেব। তো এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এডুকেশনাল এবং টেকনোলজিক্যাল রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম ব্যাক। তো প্রথমে বলে নিই, বাংলাদেশে সরকারি পলিটেকনিক মাত্র 51টি রয়েছে এবং এগুলোর সিট সংখ্যাও একেবারে কম, যার কারণে দেখা যায় অনেকে ভালো পয়েন্ট পাওয়ার পরেও নিজ পছন্দের সরকারি পলিটেকনিক নিজ পছন্দের সাবজেক্ট নিয়ে চান্স পায় না। তো এই ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে বাধ্য হয়ে প্রাইভেট প্রতিষ্ঠানে পড়তে হয়। তো আজকে জাস্ট প্রাইভেট প্রতিষ্ঠানের সুবিধাগুলো বলবো এবং অসুবিধাগুলো বলবো। আর হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে কনফার্ম করে নিই, সেটা হচ্ছে সরকারি কিংবা প্রাইভেট কিংবা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আপনি যেখানে ভর্তি হন না কেন, এখানের সবগুলো সিলেবাস কিংবা সার্টিফিকেটে কোনো পার্থক্য নেই, এমনকি ফিউচারের জবের জন্য কিংবা উচ্চশিক্ষার জন্য এখানে প্রতিষ্ঠান কোনো প্রভাব ফেলবে না। কিন্তু তারপরও সরকারি বা প্রাইভেটে দেখা যায় এক্সট্রা কিছু ফ্যাসিলিটিসের পার্থক্য থাকে। তো আজকে জাস্ট প্রাইভেটেরগুলো বলবো, আর সরকারি নিয়ে অলরেডি আমার ভিডিও আছে, সেটা দেখে আসবেন। তো প্রথমে আমরা প্রাইভেট পলিটেকনিকের সুবিধাগুলো বলে নিচ্ছি। তো একটা প্রাইভেট প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে আপনি আপনার নিজ সুবিধা অনুযায়ী নিজ পছন্দের যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে পড়তে পারবেন, এমনকি যে কোনো সাবজেক্ট বা যে কোনো টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে পারবেন। অর্থাৎ এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানের আপনি নিজ পছন্দের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা, নিজ পছন্দের প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি হতে পারা, যেটা সরকারিতে দেখা যায় সম্ভব না। তো এই ক্ষেত্রে এটি হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সুবিধা। আর প্রাইভেট প্রতিষ্ঠানের টিচাররা একটু বেশি আন্তরিক হয়ে থাকে, যার কারণে আপনি ঠিকমতো ক্লাস না করলে আপনার একটু খোঁজখবর নেবে, এমনকি আপনি ভালো ক্লাসে কোনো কিছু না বুঝলে আপনাকে ভালোভাবে বোঝানোর ট্রাই করবে, যেহেতু প্রাইভেট প্রতিষ্ঠান। এছাড়াও প্রাইভেট প্রতিষ্ঠানের রাজনৈতিক ঝামেলা কিংবা র্যাগিংয়ের ঝামেলা নিয়ে বললে চলে, অর্থাৎ প্রাইভেট প্রতিষ্ঠান নর্মালি নিরিবিলি হয়ে থাকে। তো এগুলো হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানের কমন সুবিধা। কিন্তু তারপরও প্রাইভেট প্রতিষ্ঠানে অনেক অসুবিধা রয়েছে। তো এর মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানে আপনাকে আপনার নিজ অর্থায়নে পড়াশোনা করতে হবে, অর্থাৎ 4 বছরের প্রাইভেট যে কোনো প্রতিষ্ঠানে আপনার আনুমানিক 1,20,000 থেকে 1,50,000 টাকার মতো আপনার প্রাতিষ্ঠানিক ব্যয়েতে চলে যাবে। কিন্তু সরকারিতে দেখা যায় যেহেতু সরকারি অর্থায়ন আর প্রাইভেটে আপনার নিজ অর্থায়নে আপনাকে পড়ালেখা করতে হবে, এটা হচ্ছে প্রাইভেটের মেইন সমস্যা। এছাড়াও প্রাইভেট প্রতিষ্ঠানে দক্ষ টিচারের অভাব দেখা যায়, কারণ বেশিরভাগ প্রাইভেট প্রতিষ্ঠানের মেন উদ্দেশ্য থাকে বিজনেস করা, যার কারণে এরা যে টিচারদেরকে নিয়োগ দেওয়া হয় এদের বেশিরভাগই অদক্ষ হয়ে থাকে, এমনকি অনেক সময় যারা দক্ষ টিচার ভালো টিচার তাদেরকে স্যালারি কম দেওয়ার কারণে তারা কয়েক মাস থাকার পর তারা যখন অন্য কোথাও যখন ভালো চান্স পেয়ে যায় তখন তারা অন্য কোনো প্রতিষ্ঠানে চলে যায়, যার কারণে প্রাইভেট প্রতিষ্ঠানে ঘন ঘন টিচার পরিবর্তন হয়ে থাকে। আর দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে একই টিচার দিয়ে থিওরি ক্লাস নেওয়া, প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া, এমনকি অফিসিয়াল কাজকর্ম করা, অর্থাৎ প্রতিটা টেকনোলজির জন্য বা ল্যাব ক্লাসের জন্য আলাদা আলাদা টিচার নিয়োগ দেওয়া হয় না। তো এটা বেশিরভাগ প্রাইভেট পলিটেকনিকে এই কমন সমস্যাটা দেখা যায়। এছাড়াও বেশিরভাগ প্রাইভেট প্রতিষ্ঠানে ল্যাবের সমস্যা দেখা যায়, অর্থাৎ প্রতিটা সাবজেক্ট বা প্রতিটা টেকনোলজির জন্য আলাদা আলাদা ল্যাব থাকে না, ল্যাব থাকলেও দেখা যায় উন্নত মানের ইনস্ট্রুমেন্ট থাকে না। একটা প্রতিষ্ঠানে যদি ভালো ল্যাব না থাকে কিংবা ভালো টিচার যদি না থাকে তাহলে তো আপনার কাজ শিখতে সমস্যা হবে, আপনি প্র্যাকটিক্যাল কাজে আপনি অনেক পিছিয়ে পড়বেন। তো এগুলো হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানের কমন সমস্যা। এছাড়াও বেশিরভাগ প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে ভালোভাবে পড়ালেখা করা কিংবা ভালোভাবে কাজ শেখার জন্য ওইরকম একটা প্রতিযোগিতা সৃষ্টি হয় না, কারণ প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে অনেক সিট থাকার কারণে অনেক অমেধাবী স্টুডেন্ট আসে এখানে ভর্তি, অর্থাৎ দেখা যায় অতি উৎসাহিত হয়ে প্রাইভেট প্রতিষ্ঠানে এসে ভর্তি হয়, ভর্তি হওয়ার পর নিজেরাও ঠিকমতো পড়ালেখা করে না। তো এই ক্ষেত্রে আপনি যদি তাদের সাথে যদি মিশে যান তাহলে সেক্ষেত্রে আপনারও ক্ষতি হতে পারে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব, আপনি যে প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি হন না কেন আপনি নিজের পড়াটা নিজেই কমপ্লিট করে নেবেন, নিজের সিলেবাস নিজে কমপ্লিট করে নেবেন, অর্থাৎ স্যার ক্লাসে কোনো কিছু বুঝালে আপনি না বুঝলে আপনি অবশ্যই প্রশ্ন করে সেটা বুঝে নেবেন, কেউ ক্লাস করুক কিংবা না করুক আপনার নিজের ক্লাস নিজেই করে নেবেন। আর প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে আপনার যেই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে ওই প্রাইভেট প্রতিষ্ঠানের বয়স কত, অর্থাৎ কত বছর ধরে পরিচালিত হচ্ছে এবং এখানে কয়টি টেকনোলজি বা কয়টি সাবজেক্ট রয়েছে, প্রতিটি টেকনোলজি বা প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা দক্ষ টিচার রয়েছে কিনা, এবং টোটাল স্টুডেন্ট কত, এবং বর্তমান স্টুডেন্ট কিংবা পূর্বের স্টুডেন্টদের বোর্ড সেমিস্টারের রেজাল্ট কেমন, এই তথ্যগুলো অবশ্যই আপনি কালেক্ট করে নেবেন। এই তথ্যগুলো আপনি ওই পলিটেকনিকে বর্তমানে অধ্যয়ন করতেছি কিংবা পূর্বে অধ্যয়ন করেছে এমন কারোর সাথে কথা বলে এই ডিটেলসগুলো অবশ্যই কালেক্ট করে নেবেন। যদি দেখেন যে রেজাল্ট ভালো, ভালো টিচার রয়েছে, ভালো ল্যাব রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি ওই প্রাইভেট প্রতিষ্ঠানে নিশ্চিন্তে ভর্তি হয়ে যেতে পারেন।
তবে আপনার জিপিএ যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই নিজ সুবিধা মতো নিজ পছন্দের সরকারি প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করবেন এবং পছন্দের সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবেন। যদি কোনো কারণে পছন্দের প্রতিষ্ঠান কিংবা পছন্দের সাবজেক্টে যদি চান্স যদি না পান তাহলে সেক্ষেত্রে ভালোভাবে খোঁজ খবর নিয়ে একটা ভালো প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাবেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন কোনো রকম টেনশন ছাড়াই। তো আশা করি প্রাইভেট প্রতিষ্ঠান নিয়ে আপনার মনে আর কোনো কোশ্চেন নেই। এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যাকচুয়ালি আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা ইন্সপায়ার্ড হই নতুন ভিডিও মেক করার জন্য। তো যাই হোক, দেখাবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।